শেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহন, খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপমদের। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলা, দুই জঙ্গি আটক। আদালতের নির্দেশের পরও হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ চালু, দ্রুত ব্যবস্থা চান পরিবেশবাদীরা। বল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেটে 321 রান, ফ্ল্যাট উইকেটে ঘাম ঝরিয়েছে মুস্তাফিজদের। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে জঙ্গি নিয়ন্ত্রণ হলেও নির্মূল হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকারোক্তি মতামত পাঠানোর এসএমএস অথবা ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর হামলা করে পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, উদ্ধার হয়েছে বোমা ও বিস্ফোরক, তারা জেএমবি সদস্য বলে ধারণা করছে পুলিশ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের উপর হামলা করে তারা। মহাসড়কে বেশি গতির গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল হাইওয়ে পুলিশ। সকাল 11টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসকে থামতে বলা হয়। ওই গাড়ির দুই যাত্রী পুলিশকে লক্ষ্য করে হঠাৎ বোমা ছোড়ে। তাদের প্রতিহত করতে পাল্টা গুলি চালায় পুলিশ, এতে গুলিবিদ্ধ হয় একজন। ধাওয়া করে একজনকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। কালো পোশাক পরেছিল, আবার আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার আল্লাহু আকবার। তখন আমি নাইমা ওর এই গাড়ির মধ্যে, আমি পিটা দাও না, ওইজন বসে গেছে, তখন বুন্ডারে আমি লাথি দিয়ে ফেলাম, আরেকটা পিটা দিলাম হাতে। আটক দুইজনের নাম জসিম ও হাসান। হামলার ধরন দেখে পুলিশ সন্দেহ করছে এরা জেএমবির সদস্য। পুলিশ যখন নিজেকে সেভ করে যখন পিছনে সরে আসছে, সে তখন তারা সামনের দিকে পুলিশকে চেস করে আবার বোমা মারতে উদ্যত যখন হয়েছে, পুলিশ তখন আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করেছে। আটকদের কাছ থেকে 6টি বোমা উদ্ধার করেছে পুলিশ, সেগুলো নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। পালানোর সময় দুইজন আসামিকে ধরা হয় এবং এই শক্তিশালী 6টা বোম আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এখানে আছে, এছাড়াও তাদের কাছে চাকু ছিল। পুলিশ জানিয়েছে আটক হাসানের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলার ঘটনায় আটক মোস্তফা কামালকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে গাজীপুর বিচারিক হাকিম আদালত 4-এর বিচারক মাহবুবা আক্তার তার রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে প্রিজন ভ্যানে বোমা হামলার ঘটনায় টঙ্গী থানায় 5 জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহের তারাকান্দি থেকে মোস্তফার বাবা ও দুই ভাইকে আটক করা হয়েছে। দেড় বছর আগে নরসিংদীতে পড়াশোনা করে মাদ্রাসে, এবং নরসিংদীতে থাকাকালীন সময় সম্ভবত সে এসব কার্যক্রমের মধ্যে ঢুকে গেছে এবং সে বাড়িতে খুবই কম আসে। দেড় বছরের ভিতরে একবার 3 মাস আগে এসেছিল, তার আগে বোধহয় একবার এসেছিল। এদিকে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে রাজশাহীতে পবা থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিশ্ব যখন জঙ্গিদের মানে ভয়ে তটস্থ, তখন আমরা কিন্তু মাথা উঁচু করে বলছি আমরা পেরেছি, আমরা কন্ট্রোল করতে পেরেছি, নির্মূল করতে পারিনি, আমরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাহাড়িকা আবাসিকের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা বিলকিস জানিয়েছেন, মরদেহটি বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে নিহতের মুখে ফেনা পাওয়া গেছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া প্রতিবেশীরা জানান, একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ শিক্ষিকা শাহনারা বেগম বিকেলে ফিরে বাসায় এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাদের সংসারে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। আমি আসার পর দেখি যে লাশ কাপড় বাঁধা অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলছে, তো সুরতাল প্রক্রিয়া চলছে এখন, এটা প্রায় শেষের পথে। ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর আওয়ামী লীগের 7ই মার্চের আলোচনায় তিনি বলেন, নিজেদের প্রয়োজনেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। তিনি বলেন, জঙ্গিদের সঙ্গে সম্পর্কই বিএনপিকে ডোবাবে।
সাতই মার্চ এক ঐতিহাসিক দিন, রেসকোর্সের ময়দানে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটিকে পাশ কাটিয়ে যাওয়ায় বিএনপি জামায়াতের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় আসলেই ইতিহাস জবরদখল করে বিএনপি, বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে নিতে চায় সরকার। বিএনপি মহাসচিবের এই বক্তব্যের জবাব দেন কাদের। আমরা নাকি ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনতে চাই, কি কারণে, আমাদের দরকারটা কি, আমাদের কি প্রয়োজন বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে আসা নিয়ে আসা? বিএনপি তার নিজের প্রয়োজনে, তার অস্তিত্বের প্রয়োজনে নির্বাচনে আসবে। তিনি বলেন, বিএনপির সাথে জঙ্গিদের নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তোমারে বুদ্ধি মেজে গোকুলে বাড়িছে সাম্প্রদায়িক অপশক্তি বিষাক্ত আলিঙ্গনই আপনাদের প্রভাব। জঙ্গি গোষ্ঠীর মোকাবেলা এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়া দলের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কাদের। মুক্তি শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে দুদক। নাইকো দুর্নীতি মামলা স্থগিতের আবেদন বিচারিক আদালতে খারিজ হওয়ার পর হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। বিচারিক আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি চলছিল। খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ জানান, আন্তর্জাতিক সালিশ আদালতে এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। ট্রাইব্যুনাল এখন একটা আদেশ দিয়েছেন যে হ্যাঁ, যেহেতু দুর্নীতির বিষয়টা এখন এসে গেছে, এই দুর্নীতির বিষয়টা আমরা পরীক্ষা করে দেব এবং এখানে কোনো অন্য কেউ ইন্টারভিউ করতে পারবে না। এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানান, এই মামলায় সহযোগী আরেক আসামি মওদুদ আহমদের মামলাতেও হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। আর মওদুদ আহমদের মামলায় রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার মামলাটিও স্থগিত থাকবে। তার মতে, দুর্নীতির বিষয়ে আন্তর্জাতিক আদালতের আদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মানতে বাধ্য নয়। সার্বভৌম দেশে যদি কোনো মিসকন্ডাক্ট হয়ে থাকে, সেটা আমার দেশের বিচারিক আদালতে আমার দেশের আইনে বিচার হবে, কাজেই ওখানে কি মামলা চলছে, এন্ড দ্যাট রিলেটস টু কম্পেনসেশন। 2008 সালের 5 মে এ মামলায় খালেদা সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে প্রায় 13,777 কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টের রায়ের বিষয়ে আপিলের শুনানি 8 মে। প্রধান আদালতের নির্দেশের পরও গ্যাস, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য সেবা চালু আছে হাজারীবাগের ট্যানারিগুলোতে। ব্যবসায়ীদের দাবি, 1 ফেব্রুয়ারি থেকে কাঁচা চামড়া না ঢুকায় পরিবেশ দূষণ 85% কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারা জানান, সাভারে গ্যাস সংযোগ পেলেই সেখানে কাজ শুরু করবে সব ট্যানারি। তবে পরিবেশ সংগঠনগুলো বলছে, আদালতের আদেশের পর দ্রুত ব্যবস্থা নিতে পারে সরকারি কর্তৃপক্ষ। মাসের শুরুতেই 2 সপ্তাহের মধ্যে 154 ট্যানারিকে জরিমানা পরিশোধের নির্দেশ দেয় আদালত। আর সোমবার নির্দেশ আসে, অবিলম্বে বন্ধ করতে হবে হাজারীবাগের সব ট্যানারি, বিচ্ছিন্ন করতে হবে বিদ্যুৎ, গ্যাস ও পানি সহ সব ধরনের সুযোগ সুবিধা। প্রায় 18 লক্ষ টাকার চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এই দুটো ড্রামে। তবে মালিকদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ যদি বিচ্ছিন্ন করে দেয়া হয়, তাহলে সেই ক্ষতির দায় কে নেবে? ট্যানারিতে কাঁচা চামড়া এখন আর ঢুকছে না, তবে এখনই চামড়া প্রক্রিয়াজাতকরণ বন্ধ হলে বড় ক্ষতি হবে বলছেন মালিকরা। যত দ্রুত সম্ভব আদালতের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তারা। যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমাদের যত বিপর্যয় আমাদের উপরে নেমে আসুক না কেন, আমাদের সেটা মেনে নিতে হবে। আমরা জানি যে এরকম একটা অবস্থায় আমরা খুব বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের। আদালতের আদেশ বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় কাজ শুরু করতে পারে বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠনগুলো। শিল্প মন্ত্রণালয় আদালতে উপস্থিত ছিল, তাদের আইনজীবী আদালতে উপস্থিত ছিল, কাজেই শিল্প মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে সম্পূর্ণই অবগত এবং তারা চাইলে এখনই ব্যবস্থা গ্রহণ।